আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, নবদ্বীপ কলেজে বিদ্যার্থী পরিষদের ভাই বোনেরা ভীষণভাবে রক্তাক্ত হয়েছে, নিন্দা করার কোনো ভাষা নেই। ওরা হসপিটালে ভর্তি আছে, মেডিকেল হয়েছে, আগামীকাল তারা প্রতিবাদ করবে এবং আমি দাবি করব অবিলম্বে এই সমস্ত নন স্টুডেন্ট তৃণমূল কংগ্রেসের তোলাবাজদের অবিলম্বে কলেজ থেকে বের করে দেওয়া হোক এবং গ্রেপ্তারের ব্যবস্থা করে এই জঘন্য ঘটনা যাতে ব্যবস্থা হয় সেটা করা হোক এবং এই রক্তাক্ত ছাত্র ছাত্রী যারা বিদ্যার্থী পরিষদের ভারত মাতার যোগ্য সন্তান তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। তাদের এই লড়াইতে এই রাজ্যের প্রত্যেকটি রাষ্ট্রবাদী মানুষের পূর্ণাঙ্গ সমর্থন আছে। মেট্রো একটা ড্রিম প্রজেক্ট, উনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন, নরেন্দ্র মোদী না থাকলে মেট্রো যেত না। উনি গত বাজেটেও 23-এর বাজেটেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্মলা সীতারামন জি, এখন রেল বাজেট আলাদা হয় না, 7,700 কোটি টাকা স্যাংশন করেছে। এবার রাজ্য সরকার যা যা যেভাবে বলেছে, মেট্রো স্টেশনের নামকরণ থেকে শুরু করে তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সব করেছে। আজকে যে এখানে যে বাড়িগুলোতে ধস নেমেছে বড়বাজার এলাকা, এটা তো বউবাজার এলাকা, এখানে তো মমতা ব্যানার্জি অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য দায়ী। মেট্রোর ইঞ্জিনিয়াররা তো অন্য লাইনে অ্যালাইনমেন্ট দিয়েছিলেন, উনি তো গায়ে জোরে এগুলো সব করেছে। উনি মেট্রোর মতো প্রজেক্ট এখানে আটকাতে চাইছেন, এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে। এই যে উত্তরবঙ্গ কি এমস পাচ্ছে নির্বাচনের আগে বড় সড়ো উত্তরবঙ্গ? আমি বলবো না, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, তিনি বলবেন। রাম মন্দির নিয়ে বিজেপির কোনো কর্মসূচি, নমস্তে, আমাদের কোনো বিজেপির কোনো কর্মসূচি নেই। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা কর্মসূচি ঘোষণা করেছেন, তার সঙ্গে প্রধানমন্ত্রী জি দুটো আপিল করেছেন দেশবাসীকে। একটা আপিল ছিল মকর সংক্রান্তির দিন থেকে মন্দির স্বচ্ছ ধৌতকরণ, সে কাজ দেখেছেন আপনারা ব্যাপকভাবে হয়েছে। আরেকটা তিনি বলেছেন দীপাবলি করতে অন্তত ন্যূনতম 5টা প্রদীপ বাড়িতে জ্বালাতে, ভোকাল ফর লোকাল, লোকাল কুমোরদের কাছ থেকে মাটির প্রদীপ নিয়ে করা, সে কাজও চলছে, সে ব্যাপকভাবে উৎসাহ তৈরি হয়েছে। আমি আজকে লক্ষ প্রদীপ বিতরণ করে এসেছি, তা অনেক জায়গা থেকে মেসেজ আসছে, অনেক এই প্রোগ্রাম দেখে অনেকে নিজেরা প্রদীপ পারচেজ করে তার এলাকায় একটু আর্থিকভাবে দুর্বল লোককে দেওয়ার ব্যবস্থা করেছে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা অযোধ্যাতে আজকে 16 তারিখ থেকে পর্যায়ক্রমে কতগুলো প্রোগ্রাম করছে, তারা 22 তারিখে বলেছেন মন্দিরগুলোতে ভজন পূজন হোম যজ্ঞ 12:29 শঙ্খধ্বনি এবং এলইডি স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া, ওইটার পরে প্রসাদ বিতরণ আর বিকেলবেলা দীপাবলি পালন আলোকমালায় সুসজ্জিত করা, রামচরিত মানস বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বলুন, উপনিষদ বলুন, হনুমান চল্লিশা বলুন, এই সমস্ত আমাদের যারা সনাতনের ধর্ম আছে সেগুলোর উপরে অনেক কালচারাল প্রোগ্রাম হয়, সেই সমস্ত ভক্তিমূলক কালচারাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করা, এটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বলেছে, আমরা সেটাই করব। আজকে মমতা ব্যানার্জির বাড়ির পাশে 110টি দোকান এবং বাড়িতে আমি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দিরের একটি করে রিপ্লিকা, আমন্ত্রণপত্র, প্রসাদি হলদি চাল আর 5টি করে প্রদীপ বিতরণ করে এসেছি। মমতা ব্যানার্জির বাড়ির পাশেই যেভাবে মানুষের সাড়া আমি আজকে পেয়েছি, যেভাবে রাম ভক্তরা আমাকে সাদরে আমন্ত্রণ করেছেন, আলিঙ্গন করেছেন, তাতে আমি নিশ্চিত যে পশ্চিম বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে।